আমি 8 বছর ধরে বাহিরে থাকি। আমার স্বামী আমার কাছ থেকে 8 বছরের টাকা নিছে। আমার ছেলে মাইরা আরবো, আমার স্বামী আমাকে দিতে চাইলে মাইরা আরবো, আমার ছেলে একবার বিষ খাইছে। আপনার স্বামী আপনার কাছ থেকে টাকা নিছে, টাকা নিবেও না আমাকে কেন? আপনাকে বিদেশে পাঠাইছে, সে টাকা নিবে না? আর 8 বছর যদি আপনি বিদেশে থাকেন, আপনার স্বামী কি করবে? দেশে বসে বিয়ে করবে না অন্য কিছু করবে সেটা বুঝতে পারেন না? আপনাকে বিয়ে করছে কি জন্য 8 বছর আপনি দেশের বাহিরে থাকবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আমি তাজ সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি সে ভিডিওটা এক প্রবাসী বোনের। এই ভিডিওটা দেখার পরে আপনার কখনো মনে হবে এই বোনটা অপরাধী, আবার কখনো মনে হবে এই বোনের স্বামী অপরাধী। কারণ বিভিন্ন দোষ গুণ এটাই বিচার করা হবে এই ভিডিওতে। এই বোনটা লাইভে এসে তিনি বিচার চেয়েছেন বাংলাদেশ সরকার, বাংলাদেশে যারা প্রবাসী আছে তাদের কাছে, এবং ওনার এলাকার যে সমস্ত নেতাখাতা মেম্বার চেয়ারম্যান আছে এর কাছেও তিনি বিচার চেয়েছেন। মূল বিচারের কারণ হচ্ছে এই মেয়েটা বা এই বোনটা 8 বছর যাবত আজ বাহিরে, তার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে এবং স্বামী। দুর্ভাগ্যবশত 8 বছর যদি সে বাহিরে থাকে তাহলে তার স্বামী দ্বিতীয় বিবাহ করাটা স্বাভাবিক, কারণ সে তো পুরুষ মানুষ। যদি পুরুষ না হতো তাহলে এখানে কোনো কথা ছিল না, যদি সে কোনো হিজড়ার সাথে বিবাহ বসত। যাই হোক, আমরা পুরো ভিডিওটা এখানে আমরা একটু প্লে করবো যে তার কি কি মনের আবেদন, আর যে যে কারণে তিনি লাইভে এসে কেঁদে কেঁদে মানুষের কাছে অভিযোগ করলেন, আমরা একটু লাইভটা শুনি। আমার নামে মামলা করছে, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলেটা যখন 15 বছর বয়স তখন আমার ছেলেটারে বিয়ে করাইছে আমার স্বামী। বিয়ে করানোর পরে আমার ছেলেটারে 1 মাস পরে আলাদা করে দিছে। আমার ছেলেকে আমি খাওয়াই, বউকে আমি খাওয়াই, আমার ছেলের ঘরে একটা নাতি হয়েছে। এখন আমার স্বামীকে আমি টাকা দেই না, টাকা দেই না, সেই জন্য আমার স্বামী আমার ছেলের উপর অত্যাচার করে। আমার ছেলেকে হামকি দেয়, ধুমকি দেয়, আমার ছেলের কল্লা কাটতে হারবো। আমার স্বামী আমার সতিনে আর আমার সতিনের ছেলে, আমার ছেলের বউ থাকতে পারতেছে না বাসায়। আমার স্বামী অনেক অত্যাচার করতেছে। আমি বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই। আমি একটা প্রবাসী নারী, আমার বাচ্চা কাচ্চার উপরে কেন নির্যাতন করতেছে আমার স্বামী? আমি 10 জনের কাছে বিচার চাই, গ্রামবাসীর কাছে বিচার চাই, প্রবাসী ভাইদের কাছে, বোনদের কাছে আমি বিচার চাই। আমার স্বামীর বাসায় আমি একটা ঘর উড়াই দিছি। আমার ছেলে আমার কামাই খা, আমার ছেলেরা 10 টাকা দেয় না, 5 টাকা দেয় না, আমার স্বামী জিজ্ঞাসা করে না। আমার ছেলেকে বউকে আমি পালি, আমার ছেলে বউ থাকতে পারে না। আমার ছেলেকে বউকে অত্যাচার করে আমার স্বামী। আমি বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই। আমি 8 বছর ধরে বাইরে থাকি, আমার টাকা পয়সা সবকিছু খাইছে আমার স্বামী। আমার ছেলেরা বাসায় থাকতে দেব না, কইলো তোর ছেলে থাকবো, কইলো আমি থাকবো। নবীর কসম দেয়, তোর ছেলের মাইরা হলামো, তোর ছেলের রক্ত দামি খেলামো, আমার ছেলের বাইতে বার করে দিব। আমি বাংলাদেশের সরকারের কাছে বিশ্বাস চাই। আমি একটা প্রবাসী নারী, আমার ছেলে একবার বিষ খাইছে, আমার স্বামী বিষ খাওয়াইছে, বিষ খাওয়া মারে আলাইতে চাইছিল, আল্লাহ বাসাইছে আমার ছেলের, আল্লাহর কাছে জান ভিক্ষা চাইছি, জান ভিক্ষা চাইছি, আল্লাহ থেকে গেছে আমার ছেলের, আমার ছেলে রান কি দিতেছে, আমার বউ থাকতে পারে না, বউরা নির্যাতন করে আমার স্বামী, গরম মানুষ উড়াই দেয়। আমি বিদেশ পড়ে রয়েছি, আমার ছেলের আমি কামাই করে খাওয়াই, আমার ছেলে 18 বছর বয়স, আমার একটা নাতি আছে 1 বছরে, আমার আমার গেন্দা বলা 15 বছর বলা আমার বোলারে বিয়ে করাই দিছে। আমি বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই, আমার গেন্দা নারা লোক পোলা কেন বিয়ে করাইছে? বিয়ে করাই দিয়ে আমার বোলা করে 1 মাস আমার স্বামী খাওয়াইছে না, আমার স্বামী আলাদা করে দিছে। আমি স্বামীরে টাকা পয়সা দিই না দেখে, সেই জন্য আমার স্বামী আমার নামে মামলা করছে, 15 লাখ টাকা দাবি করছে, 15 লাখ টাকা দাবি করে আমার স্বামী আমার নামে মামলা করছে। আবার করতেছে আমার নামে মামলা করতে লইয়া, আমার বাপ মার কেছে নাই, আমার বাপ মার দিন আনে দিন খায়, আমার বাপ মার উপরে হাত দিয়ে দিতেছে, আমার বাপ মার উপরে অত্যাচার করতেছে। আমার নামে মামলা করছে, আমার বোনের নামে, বোনের জামাইয়ের নামে, আমার বাবার নামে। বিচার পাই না আমি, আমি কেন বিচার পাই না বাংলাদেশের সরকারের কাছে? আমার স্বামীর পেশা আমিন, জমিন মাফে দালাল, দালাল আমার স্বামী। আমার স্বামী বললো আমার সবাই আছে, তোর কেউ নাই, তুই ফকিনের মাইয়া, তুই ফকিনের মাইয়া, আমার সবাই আছে, তোর কেউ নাই। 8 বছর ধরে কাম করে আমার স্বামী রেখা হয়েছি, 20 লাখ 30 লাখ টাকা নিয়েছে আমার স্বামী, নিয়ে আমার তালাক দিয়েছে।
আমার নামে মামলা করছে, আমাকে আমার ছেলে ছেলের অত্যাচার করে, ছেলে বউ অত্যাচার করে। আমার গ্রাম আজকে সালা, আমার গ্রাম আজকে সালা শ্রীপুর গাজীপুর মাওনা চৌরাস্তা আমার বাড়ি, 8 নং ওয়ার্ড আমাদের, 8 নং ওয়ার্ড। বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই, আমার ছেলে কিছু হইলে আমার স্বামী জবাব দিতে হবে, আমার সতীনের জবাব দিতে হবে, আমার ছেলের বাসাইবেন, আমার ছেলের বাসাইবেন, আমার ছেলের আম কিনে আমার স্বামী মেরা লাইব, আমার ছেলের, আমার ছেলের, আমার ছেলের আমি খরচ দেয়, আমার স্বামী খরচ দেয় না, আমার স্বামী খরচ দেয় না, আমার ছেলের কেন মারবো, আমার ছেলের ভাত খাবার দেয় না, আমি ভাত খাবার দেই, আমি মাসে যাই বেতন পাই সেইগুলা দেয় আমার ছেলের, ছেলের বউকে। আমার 15 বছর ছেলে কেন কেন বিয়ে করাইছে, বিয়ে বছর পোলা মানে নিজের পায়ে দাঁড়াইবো তারপরে বিয়ে করব। আমার স্বামী আমাকে বলে যে তুই 5 বছর চাকরি করবি, আমি 5 বছর চাকরি করবো, 5 বছর তা করে চালাইলে পরে তা করা তারা কইরা খাইবো। গরিব বেলে কি আমার কি, আমার কি দাম নাই, আমি কি মানুষের ঘরে হয়েছি না, আমার বাড়ি সরকারি, আমি দিকে তার বিচার আছে, বিচার পাইবো, আমি বিচার পাবো না, আমি কি মানুষের ঘরে হয় নাই, না মানুষ আমার মানাইছে না, আমি স্বামীর স্বামীর বিচার চাই। ভাইয়েরা কোনো বোনেরা যাই ভুল না করে, আমার 8 বছর কামাই খাইছে, আমার স্বামী কাই আমাকে তালাক দিয়েছে, আমি এখন 3 বছর ধরে আটকে আছি, আমি দেশে যাইতে পারি না, সন্তান দেখতে পারি না, মা বাপ দেখতে পারি না, আমার ছেলেরা বিয়া করাইছে, বউ দেখতে পারি নাই, আমি আমার নাতি হয়েছে, আমি নাতিও দেখতে পারি নাই, আমি এই বসে নাতি দেখছি, আমি এই বসে নাতি দেখছি, এই বসে বউ দেখছি, আমার বয়স কত কত, আর আমার স্বামীর বয়স 60 বছর 65 বছর। আমার স্বামী আরো, আমার স্বামী আরো 2-3টা বিয়ে করছে, আগে 2-3টা বিয়ে করছে, ওর চোখের নজর খারাপ, ওর চোখের নজর খারাপ, ওর শালি নাতি মানে না খামসায় ধরে, হালার বউ মানে না খামসায় ধরে, এ কারো মানে না, ওর চোখের নজর খারাপ, চরিত্র খারাপ। আমার স্বামী কইতেছে রক্ত দেখালাম, সবাই আমার এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আমার কেন অত্যাচার করতেছে, আমার তো করছে অত্যাচার, অত্যাচার করে আমি বাহিরে এসে বসছি। তো বন্ধুরা, এখানে তিনি বিভিন্ন কথা বলেছেন, আমি চাইছিলাম যে ভিডিওর মাঝে মাঝে আমি কথা বলবো, বাকি ভিডিওর মাঝে মাঝে কথা বলালে আপনাদের সে লাগাতার ভিডিও বা তার যে অভিযোগটা সেটা বুঝতে আপনাদের সমস্যা হবে। তিনি এখানে কয়েকটা বিষয় তুলে ধরেছেন, তার সন্তানকে সে বিবাহ করাইছে, অর্থাৎ তার পিতা 15 বছর বয়স হওয়ার পরে তার পিতা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে, হতে পারে সে তার সন্তানকে ভাবভঙ্গি খারাপ দেখছে যে কারণে সে তাকে বিবাহ করেছে। একটা সন্তান বালে ঘর ভরেই তাকে বিবাহ করাতে পারে, তাতে তার সমস্যা কোথায়? আর দুর্ভাগ্যবশত এখানে সমস্যাটা হয়েছে, যখন তার ছেলেকে বিবাহ করাইছে তখন ওই স্ত্রী, যে স্ত্রী বা যে বোনটা বিদেশে থাকে, সেই বোনটা তার স্বামীকে টাকা দেওয়া বাদ দিয়ে দিচ্ছে, সেই টাকাটা তার সন্তানকে দিচ্ছে, সন্তান এবং সন্তানের বউকে বলতেছে। আর যে সমস্ত গাঁজাখোর মদখোর স্বামী হয়ে থাকে, তারা গাঁজার টাকা না পেলে স্বাভাবিকভাবে মাথার সেন্স হারিয়ে ফেলে, তারা আবোল তাবোল বলতেই পারে, সেই আবোল তাবোল বলতেছে। অবশ্যই সে তার সন্তানের সাথেও দুর্ব্যবহার করতে পারে, কারণ তার সন্তান যেহেতু তার একটা শত্রু হয়ে দাঁড়িয়েছে, তার সন্তানকে যেহেতু টাকা দিচ্ছে কিন্তু তার সন্তানের স্বামীকে, অর্থাৎ স্বামীকে টাকা দিচ্ছে না, তখন তো তার সন্তান তার প্রতিপক্ষ হবে। এরই ধারা অব্যাহত রাখতে সন্তান আর পিতার সাথে একটা দুর্ব্যবহার করতে শুরু হয়, আলাদা হয়ে যায়। তিনি এরপর এই বোনটা 8 বছর যাবৎ দেশে আসতে পারে না, তার সন্তানকে এবং তার সন্তানের বউকে দেখতে পারে না। তিনি আরও একটা অভিযোগ তুলে ধরেছিলেন যে তার একটা মেয়ে রয়েছে, মেয়ের অবস্থাটা কিসের, তিনি পুরো ভিডিওতে মেয়ের অবস্থাটা তুলেই ধরেননি। এরপর তিনি তার স্বামীর প্রতি অভিযোগ করে বলেছেন যে তার স্বামীর স্বভাব খারাপ। এটা স্বাভাবিক, স্বাভাবিক না? আপনি 8 বছর ধরে যদি বিদেশে থাকেন, তাহলে আপনার স্বামী যদি আরেকটা বিবাহ করে, তাহলে তার স্বভাব খারাপ হওয়াটাও স্বাভাবিক। তবে এই স্বাভাবিকটা সব পুরুষের ভিতর থাকাটাও অস্বাভাবিক, কারণ সব পুরুষ আপনার স্বামীর মতো অভদ্র না। তিনি অভদ্র এবং অভদ্রতারই পরিচয় দিয়েছেন, আর বিশেষ করে আপনি একটা ভুল করেছেন 8 বছর বিদেশে থাকাটা। আর যেহেতু তার সতীন রয়েছে, সতীন থাকার পরে আপনি তার ব্যাপারে যে অভিযোগটা তুলে ধরেছেন সেটা কতটুকু সত্যি সেটা তো আপনি প্রুফ করাতে পারবেন না, যেহেতু আপনি বলেই যাবেন আর মানুষ আপনার কথাগুলো বিশ্বাস করবে বিষয়টা এমনও না। আপনি তার ব্যাপারে যে কথাগুলো করেছেন সেগুলো যদি আইনগত না হয়, সেগুলো যদি তার বাস্তবতার সাথে না মিলে, তাহলে সে কিন্তু আপনার নামে মানহানি মামলাও করতে পারে। এদেশে মহিলাদের উপর নির্যাতন হলেই শুধু আমরা প্রতিবাদ করি, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা ছাড়া আমরা ওই স্বামীকে গালাগালিও করতে পারি না, এবং ওই স্বামীর কী অপরাধ সেটা আমরা নিজের চোখে না দেখলে বা আমরা যদি ভালো কোনো প্রুফ না পাই, তাহলে তার ব্যাপারে আমরা খারাপ মন্তব্য করতে পারি না। সব মিলিয়ে এখানে মনে হচ্ছে আপনারা দুজনই অপরাধী, সুতরাং আপনারা দুজনে শোধরে নেন এবং আপনি অতি দ্রুত দেশে আসেন। আপনার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে আপনার স্বামী যেহেতু আপনাকে তালাক দিয়ে দিচ্ছে দেশে এসে, আপনি আর একটা বিবাহ করে সেই ঘর সংসার করতে থাকুন এবং আপনার সন্তানকে আপনার পাশে রাখুন।
বলবেন যে বিদেশের মতো টাকা পাবো না। আরে ভাই, বিদেশি টাকায় কি হবে, দেশে যদি একটু শান্তিতে থাকা যায় সেটাই অনেক কিছু। তো বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন, এবং বিশেষ করে এই বিষয়টার বাস্তবতা আপনাদের সামনে আসার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দরকার। কারণ এই ভিডিওটা যখন তার স্বামীর কাছে যাবে, অবশ্যই সে স্বামী তার সত্যতা তুলে ধরার চেষ্টা করবে, আর যখন সত্যতা চলে আসবে তখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে সফল হব। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।